আসসালামু আলাইকুম, আমি সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স ডক্টর এ.কে.এম. শামসুজ্জামান। আমি বৃহত্তর মিরপুরে গত 30 বছর যাবৎ শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দিয়ে আসছি। আমি এই পর্বে শিশুদের, বিশেষ করে নবজাতকের একটি প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো, যখন নবজাতকের 7 দিন 10 দিন বয়স হয়, তখনই দেখা যায় অনেক সময় মারা শিশুকে নিয়ে আসে আমাদের কাছে যে শিশু হাম হয়েছে। আসলে হাম সম্পর্কে আমি বলবো, এটা হাম না, র‍্যাশ নিয়ে আসতে পারে, র‍্যাশ হতে পারে। জন্মের পরপর শিশুর বিভিন্ন কারণে যখন খুব বেশি করে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে, ঘাম হয়, ঘাম থেকে সেই ছোট ছোট ঘামাচির মতো বিচি হয় শরীরে, কপালে, এবং এই বিশেষ করে দেখা যায় অনেক সময় লোয়ার অ্যাবডোমেন, নিচের পায়ের কুচকির দিক দিয়ে এবং নাভির নিচ দিয়ে এই র‍্যাশগুলিও দেখা যায়। এবং এই র‍্যাশগুলি কিন্তু আসলে তেমন কোনো হাম তো নয়, এমন কোনো কঠিন কোনো বা খারাপ কোনো রোগও নয়, এগুলি নিজেরা নিজেরাই চলে যায়। র‍্যাশ গরমের জন্য হয় ঘামাচির মতো, এবং এটা ঘামাচিও বলতে পারেন, যেটা পিকলি হিট, এটা আবার কাপড় চোপড় হালকা পরিয়ে রাখলে এগুলো চলে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই র‍্যাশগুলি কিন্তু সাদা সাদা পুজের মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেগুলি হয় কি, ওই ঘামাচিগুলোর ভিতরে শরীরের চামড়ায় যে স্কিনে যে ব্যাকটেরিয়া থাকে তা দিয়ে কিন্তু ইনফেক্টেড হয়ে যায়, এবং সেগুলি ছোট ছোট পুজের মতো র‍্যাশ হয়ে যায়। সেগুলোর জন্য আপনার চিকিৎসার প্রয়োজন হয়, তখন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে, ডাক্তার দেখে আপনাকে ঔষধ দিয়ে দেবে।